गुणन पद्धति दुटी सहज समीकरण समाधान समाधान पद्धति वज्र गुणन पद्धति दुटी सहज समीकरण समाधान पद्धति कि एक नम्बर प्रत्येक समीकरण के एक्स प्लस बी वाई प्लस सी समान शून्य आकारे सजाते हबे। चलो मुखस्थ करी प्रत्येक समीकरण के एक्स प्लस बी वाई प्लस सी सबाई के एकदिगे आनबो प्रथम एक्स युक्त पद तारपर वाई युक्त पद तारपर एक्स वर्जित एक्स वाई वर्जित संख्या सबाई के एकदिगे आनलाम धरि प्राप्त सह समीकरण दुटी हलो सह समीकरण दुटी हलो कि ए वन एक्स प्लस बी वन वाई प्लस सी वन इक्वल टू जिरो एवं ए टू एक्स प्लस बी टू वाई प्लस सी टू इक्वल टू जिरो सबाई के एकदिगे आनलाम एने एटाके एक नम्बर समीकरण लिखब एटाके दो नम्बर समीकरण देब कोनो जटिलता नहीं एबार ए भाषाटा लिखब एक एवं दुई नं समीकरणे वज्र गुणन करे पाई वज्र गुणन करे पाई पेई बोले लिखब कि एखाने एक्स लिखब एटा दाग टानब समान चिन्ह दिए वाई लिखब तार निचे दाग टानब समान चिन्ह दिए उपरे वन लिखब नीचे किछु लिखब ना ताहले कि लिखलाम एई वज्र गुणन करे पाई पड़ा लेखार परे आमरा कि करछि एक्स लिखे तार तलाटा दाग टानछि समान चिन्ह दिए उपरे वाई लिखे दाग टानछि समान चिन्ह दिए उपरे वन लिखे दाग टानछि एबार कि करब आमार हातेर दिके लक्ष्य राखो তুমি এরকম এক্সের তলা লিখবে তো এক্সটাকে এরকম চাপা দিয়ে ধরবে তোমার হাতটাকে এরকম এক্সটাকে চাপা দেবে চাপা দিলে কি দেখতে পাচ্ছ এরকম ওয়াইয়ের সহগের সঙ্গে ধ্রুবক পদ গুণ করো বি ওয়ান সি টু বা এরকম আরও ভালো হয় লিখলে এরকমভাবে এরকম ধরো বক্সের ভিতরে লিখে দাও বি ওয়ান বি টু সি ওয়ান সি টু এরকম এক্সকে চাপা দিয়েছি চাপা দিলে কাকে বি ওয়ান বি টু সি ওয়ান সি টু লিখতে পারলাম এরকম একটা সমান্তরাল চিহ্ন ভিতরে লিখলে কোনো অসুবিধে নেই আচ্ছা বেশ এবার ওয়াইয়ের তলায় লিখব এবার ওয়াইটাকে বাদ দিয়ে কে আছে এ ওয়ান এ টু সি ওয়ান সি টু আবার এখানে কীরকম এবার সিটাকে চাপা দিয়ে ধরলে এ ওয়ান এ টু বি ওয়ান বি টু লেখার পরে যেটা করবে এখানে একটা বিয়োগ চিহ্ন দিয়ে দেবে এখানে কি করবে একটা বিয়োগ চিহ্ন দেবে হলো কোনো জটিলতা আছে এবার এক্সের তলায় এরকম গুণ করব বাঁদিক থেকে ডান দিক উপর থেকে নিচে বি ওয়ান বি ওয়ান সি টু এবার উল্টো দিকে যখন গুণ করে আসবো উল্টো দিকে তখন এখানে একটা চিহ্ন মাইনাস দেবো তাহলে সি ওয়ান বি টু বা বি ওয়ান বি টু সি ওয়ান একই ব্যাপার সি ওয়ান বি টু লিখলে হবে বা বি টু সি ওয়ান লিখলে হবে সমান ওয়াই বাই এ ওয়ান সি টু মাইনাস এ টু সি ওয়ান এদিকে বাঁদিক থেকে ডান দিকে গেলাম প্লাস উল্টো দিকে যখনই আসবো তখনই একটা মাইনাস দেবো শতভিসা ভর এখানে কত হবে এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান তাহলে প্রথমটা সমান শেষটা ধরলে কত হবে এক্স বাই বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান এবার এই এক্সের তলাটা উপরে তুলে দাও বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান একটা উত্তর বেরিয়ে গেল এবং এবার ওয়াই বাই মাইনাস এটা মাইনাস দিয়ে গুণ করে বন্ধনী খুলে দেয় এ ওয়ান সি টু মাইনাস প্লাস এ টু সি ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই
a1 b2 a2 b1, তাহলে y সমান কত? এটাকে ওইদিকে তুলে দেব, ওটা উপরে তুলে দেওয়ার সময় আমি প্লাসটাকে আগে লিখে দিই, a2 c1 - a1 c2 বাই a1 b2 - a2 b1। এটা করার পরে এটা এবার আমরা চলে আসি বজ্র গুণন পদ্ধতির বলে যে অঙ্কগুলো তোমার কাছে বইতে আছে সেখানে চলে যাই, 66 পাতায় চলে আসো। বজ্র গুণন পদ্ধতি 66 পাতায় আছে। কি আছে এখানে? কটা থেকে থাকবে? পেজ নাম্বার 66 পিএজি, পেজ নাম্বার 66 একের দাগের কোশ্চেন। প্রথম সমীকরণটা প্রদত্ত, সমীকরণ দুটি হলো প্রদত্ত সহ, সমীকরণ দুটি হলো সহ, সমীকরণ দুটি হলো কি কি আছে? 8x প্লাস বলে দে আমাকে, 8x একজন একজন 8x প্লাস 5y, তারপর প্লাস 11টাকে বাদিকে মাইনাস 11 করে নিয়ে আসি, এটাকে এক নম্বর সমীকরণ। আরেকটা কত? এবং আরেকটা কত? -10 = 0। ওই +10টাকে বাঁদিকে নিয়ে আসলাম -10 করে, আনতেই পারি ডান দিকের সংখ্যা বাঁদিকে আনলে চিহ্ন বদল হয়ে আসে। একবারে লিখে দেবো, কোনো অসুবিধা নেই। এক নং, আচ্ছা ঠিক আছে, যদি তোরা লিখে নিস ঠিক আছে আমি করে নিচ্ছি। আমি তাহলে প্রথমে প্রদত্ত সহ সমীকরণ দুটো এরকম, এবার এখান থেকে আমরা কি করছি, আমার বজ্রগুণ পদ্ধতি সমাধান করার জন্য 8x প্লাস 5y মাইনাস 11 ইকুয়াল টু 0, আর এখান থেকে কত পাবো? 3x মাইনাস 5y মাইনাস 10 ইকুয়াল টু 0। এটাকে এক নম্বর সমীকরণ, এটাকে দু নম্বর সমীকরণ। তো এক নং এবং দুই নং সমীকরণে বজ্র গুণন করে পাই, বজ্র গুণন করে পাই, এক নং ও দুই নং সমীকরণে বজ্র গুণন করে পাই। আমরা কি করলাম, দুটি সমীকরণ বজ্রগুণ পদ্ধতি সমাধান করার জন্য প্রথমে এইভাবে লিখে নিতে হবে, প্রথমে এক্স যুক্ত পদ, তারপর ওয়াই যুক্ত পদ। আমরা নিয়ম লিখেছি প্রত্যেক সমীকরণকে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সমান শূন্য আকার সাজাতে হবে, দেখো তাই করেছি। এই সমীকরণটা এই দুটো দেওয়া ছিল, আমার সমীকরণ দুটো এরকম দেওয়া ছিল, কিন্তু আমি কি করলাম সবাইকে একদিকে নিয়ে এলাম, তার ওই আকারে সাজানো হয়ে গেল, তার সমীকরণ দুটো এইরকম হয়ে গেল। এবার কি, এবার এই ভাষাটা এক এবং দুই নং সমীকরণে বজ্র গুণন করে পাই, এক্সের তলায় একটা সমান্তরাল চিহ্ন দিয়ে কি করেছি, এই এক্স বাদে যেটা লিখেছি এই সহগুলো b1 b2 c1 c2, আর ওয়াইয়ের তলায় কি করেছি ওয়াইকে বাদ দিয়ে a1 a2 c1 c2, তার আগে একটা মাইনাস দিয়েছি, আবার ওয়ানের তলায় কী করেছি এই এই ধ্রুবকগুলো এই ধ্রুবকটা বাদ দিয়ে a1 a2 b1। তাহলে এখানেও কী করব, এখানে লিখব এক্স বাই সমান ওয়াই বাই ওয়ান বাই, সমান্তরাল দাগের ভিতরে কী লিখব, লিখব 5 - 5 - 11 - 10। আপত্তি আছে? এক্স এক্স অংশটা বাদ দিয়ে, এক্স যুক্ত অংশটা বাদ দিয়ে মানে সহগগুলো নিয়ে কাজ করব, আর এখানে কী করবো একটা মাইনাস দিয়ে আবার সমান্তরাল দাগের ভিতরে 8 3 - 11 - 10, আর এখানে কত 8 3 5 - 5, এর সঙ্গে মিলে গেল পুরো এক্স বাই। এবার কোনাকুনি গুণ এইভাবে গুণ করব, বাঁদিক থেকে ডান দিয়ে -5 10 50, এরা সূত্রের মাইনাস দেব, আরে কিসের মাইনাস, উল্টো দিকে আসবো, উল্টো দিকে আসার জন্য মাইনাস দিলাম। এবার -11 আর -5 গুণ করলে কত, মাইনাস হচ্ছে +55, সমর্থন পাবো। ওয়াই বাই এখানে এটা গুণ করি -80,
আবার এটা সূত্রের মাইনাস, এই মাইনাস এগারোর সঙ্গে তিন গুণ করো, মাইনাস তেত্রিশ, এটা মাইনাস তেত্রিশ প্লাস তেত্রিশ করে দিতে পারি, সূত্রের মাইনাস আর ওখান থেকে মাইনাস একটা পেয়েছি। ওয়ান বাই এটা কত, মাইনাস আট বাজারটা চল্লিশ, মাইনাস চল্লিশ আর মাইনাস পনেরো, উল্টো দিকে আসলে মাইনাস, তাহলে এক্স বাই মাইনাস পঞ্চাশ মাইনাস পঞ্চান্ন প্লাস মাইনাস মাইনাস, ওয়াই বাই এটা কত হচ্ছে পাঁচ পঁয়তাল্লিশ মাইনাস পঁয়তাল্লিশ, ওয়ান বাই কী রে ভুল হয়েছে, ভুল হয়ে গেছে আঙ্গুটা, টোকায় ভুল করে দিচ্ছি, এটা এইট এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস ইলেভেন কলেজের থ্রি এক্স মাইনাস থ্রি এক্স, আরে মাইনাস ফোর ওয়াই আছে রে দাদা রে, এই এটা থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই আছে, তো তুই দেখবি না আমি কী করেছি, আরে ও বললো আমারও সেই লেখাটা লেখা হলো মানে সেটা দেখা দরকার আছে, তো এখানে ফোর হবে ছেড়ে দে আরো কি হবে ভুল যা হয়েছে হয়েছে, এটা এখানে কত হবে, এটা মাইনাস চার, এবার দাঁড়া দাঁড়া ওয়াই তো হবে না, এবার এইখানে এটা মাইনাস চার হবে, মাইনাস বত্রিশ মাইনাস পনেরো আর এখানে মাইনাস পঞ্চাশ হলো আর এটা কত প্লাস চুয়াল্লিশ হবে, চুয়াল্লিশ তাহলে দাঁড়াচ্ছে কত, এটা তো সাতচল্লিশ হয়ে যাবে মাইনাস সাতচল্লিশ, এখানে এখানে তো ভুল হবে এটা চুয়াল্লিশ আছে, এক্স বাই মাইনাস চুরানব্বই, ওয়াই বাই প্লাস সাতচল্লিশ, ওয়ান বাই মাইনাস সাতচল্লিশ, এবার দেখ নিচে নিচে সবাই কাটে সাতচল্লিশ দিয়ে কাটে, এটা সাতচল্লিশ দিয়ে কাটে এটা মাইনাস ওয়ান, এটা প্লাস ওয়ান, এটা মাইনাস দুই, তাহলে এক্স বাই মাইনাস টু ইকুয়াল টু ওয়ান বাই মাইনাস ওয়ান এইটা একটা ঘটনা, এবং ওয়াই বাই ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই মাইনাস ওয়ান, ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান আর এখানে নিচে নিচে মাইনাস যদি কেটে দেই এক্স ইকুয়াল টু দুই, অতএব নির্ণয় সমাধান সমাধান এক্সের মান দুই ওয়াইয়ের মান মাইনাস ওয়ান, ধরো